ভাবা যায় বছরের লাস্ট দিন আজকে। আমার আজকে অনেক প্ল্যান ছিল, আজকে বাইরে যাওয়ার প্ল্যান ছিল, দেখা যাচ্ছে না, আজকের বাইরে যাওয়ার প্ল্যান ছিল, আজকে আমাদের ফ্ল্যাটের ওপরে সবাই মিলে পিকনিক করার প্ল্যান ছিল, আমার মামার বাড়িতেও পিকনিক হচ্ছে, বাট আজকে কিছুই হবে না। কারণ হচ্ছে আমার মেজো দাদু আগে মারা গেছে, মানে আমার বাবার মেজো জেঠু, তো বাড়িতে সবারই জন্য মন খারাপ, তো আজকে তাদের জন্য কিছুই হচ্ছে না। মাকে আমি বললাম যে চলো মন খারাপ করে বসে থেকে, বছরের শেষ দিনটা মন খারাপ করে বসে থেকে তো লাভ নেই, তো সবাইকে মাকে বললাম যে চলো গঙ্গা থেকে ঘুরে আসি, একটু মনটাও ভালো হবে, কোনো একটু শান্তি মতো বসাও যাবে। তো এখন বাজে চারটে, তো আমি বাবা মা আর যিশু দুজনেরও যাওয়ার কথা ছিল, বাট দুজন যেতে পারছে না, দুজনের একটু কাজ আছে বলে, তো আমরা সবাই মিলে যাচ্ছি গঙ্গাতে, এখন একটুখানি বসবো। স্কুলে পড়তাম তখন এই বছরের শেষ বা বছরের শুরু তিনটা মানে ছিল আর্চিসের গিফট কার্ড কিনে, গ্রিটিংস কার্ড কিনে সুন্দর সুন্দর তার মধ্যে লিখে বন্ধুদের আর প্রিয়জনদের দেওয়া। উপরের সোয়েটারটা কোথায়? মাস্ক পরছি যখন, লিপস্টিক কেন লাগালাম? তুমি এরকম ভাবে কি করে হাঁটবে? চশমা, মাস্ক, চলো নিচে 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 নিচে, সবার আগে উঠবেন। আমরা এখন যাচ্ছি লঞ্চে চড়ে বাবুঘাটে, মানে যিশুকে আসলে চড়ানোর ইচ্ছা ছিল তাই আমরা যাচ্ছি। Wow, just view ta. Wow. যিশু এত এনজয় করছে বাবা, ধরা যাচ্ছে না যিশুকে, লিটারালি আমি হাঁপিয়ে গেলাম ওর পেছনে দৌড়াতে দৌড়াতে, হাঁপিয়ে গেছি, এখানে বসে পড়েছি আমরা আপাতত। ওই পারে, ওই পারে গিয়ে কি করবো বাবা? আরতি, আরতি, গঙ্গা আরতি, গঙ্গা আরতি। চিপসের প্যাকেট নিয়ে হাঁটতে হাঁটতে চলেছে, আহা হা। ইচ্ছা ছিল প্রিন্সেপ ঘাটে, চলে এসেছি লঞ্চে করে বাবুঘাটে। ঠিক আছে, যাওয়া যাবে অন্য কোনো দিন, প্রিন্সেপ ঘাটে আছে। এইবার হচ্ছে দেখতে ভালো লাগছে, আবার আসবো হয়তো দুই বছর পরে ততদিনের জন্য। লঞ্চে চড়ার মেইন রিজন ছিল যিশু, যিশুকে চড়ানোর জন্যই আমরা আজকে লঞ্চে চড়ে বাবুঘাটে গেলাম, আবার ফিরেও এলাম। এখন যাব গঙ্গা আরতি দেখতে। শুরুর দিনটা শেষটা ভালো করা হলে শুরুটা ভালো হয়। এখনো গঙ্গা আরতি শুরু হতে আধা ঘন্টা, এখনো আধা ঘন্টা এখানে বসে থাকতে হবে। ও
হিল বাদাম খাচ্ছেন ফুচকা খাওয়ার পর শুকনো ফুচকা খাওয়ার মজাই আলাদা হাফ খা হাফ দে না তুমি বলতে পারতে নিয়ে আসতাম না গুড মর্নিং আজকে হচ্ছে 1 তারিখ সকালবেলা সবে ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট এসে বসেছি কালকের এসে টায়ার্ড লাগছিল ভীষণ ঘুমিয়ে পড়েছি যার জন্য ভিডিওটা আর কমপ্লিট করা হয়নি তাই সবার আগে বলে রাখি হ্যাপি নিউ ইয়ার খুব 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 ভালো কাটুক সবার 2020-র মধ্যে যেন কারণ না কাটুক 2021-টাও খুব ভালো কাটাও তোমরা 2021-টা2021-এর ছুটি শেষ 2021-টা যাই হোক ভালোভাবে শুরু করলাম দেখা যাক কি সারা বছরটা কিভাবে যায় তো যতদিন আছি ততদিন আরেকটু আনন্দ করে নি তো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে ততদিন পর্যন্ত টাটা।